ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের পর এইরকম ব্যাপক আন্দোলন আমাদের চোখে পড়েনি। এই আন্দোলনে শুরু করেছিলেন কৃষকেরা, কিন্তু এখন তার পাশে সমাজের সর্বস্তরের মানুষ যুক্ত হয়েছে। এটা বুঝতে হবে, এটা শুধুমাত্র কৃষকদের স্বার্থের ব্যাপার নয়, এটা গোটা মানুষের খাদ্য নিরাপত্তার বিষয়। এই যে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট, তাতে যে সমস্ত বিধিনিষেধ ছিল সেটা তুলে দেওয়া হয়েছে। আমাদের দৈনন্দিন প্রয়োজনে তেল, ডাল, নুন, আলু, এগুলো সমস্ত বিধিনিষেধের বাইরে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ এগুলোকে মজুত করবার স্বাধীন অধিকার দেওয়া হলো। আরও মারাত্মক কী বলা হলো, যে জিনিসপত্রের দাম বাড়বে, যদি 100 ভাগ বাড়ে কিছু কিছু জিনিসের ক্ষেত্রে আর কিছু কিছু জিনিসের ক্ষেত্রে 150 ভাগ বাড়ে, তবেই সরকার হস্তক্ষেপ করবে। তার মানে প্রথমত আইন করেই জিনিসের দাম বাড়াবার অধিকার দিয়ে দেওয়া হলো। এই ধরনের নকশাজনক আইন ইতিপূর্ব হয়নি, এর ফলে দেখবেন আমাদের খাদ্যের সংকট বাড়বে। ভুলে যাবেন না, বিশ্ব যে ক্ষুধা সূচক আছে সেই ক্ষুধা সূচকে কিন্তু ভারতবর্ষ একেবারে নিচের দিকে। আমাদের থেকে অনেক ভালো অবস্থা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান, সোমালিয়া, তারা পর্যন্ত আমাদের থেকে উপরে আছে। আমার দেশে অধিকাংশ মানুষ খেতে পায় না দুবেলা, সেই দেশে খাদ্য মজুত করার অধিকার যদি ব্যক্তি পুঁজিকে দিয়ে দেওয়া হয়, তবে তারা নিঃসন্দেহে তাদের মুনাফার বাইরে তো কোনো কাজ করবে না, তারা মুনাফার জন্যই করবে এবং দুর্ভিক্ষ হবে। ঠিক যেভাবে 76-এর মন্বন্তর হয়েছিল, আপনারা জানেন অমর্ত সেন পরে বলেছেন গবেষণা করে যে মন্বন্তর এই জন্যে হয়নি যে খাদ্য ছিল না, মন্বন্তর হয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল যে খাদ্য গুদামজাত হয়ে পড়ে আছে, মানুষকে বিলি বন্টন করা হয়নি মুনাফার জন্য। ঠিক সেই কাজটাই পুনরাবৃত্তি হওয়ার মতো সম্ভাবনা দেখা দিয়েছে। তাই লড়াইটা শুধু কৃষকদের না, সমগ্র দেশবাসীর লড়াই, সেই জন্যেই এত বড় আন্দোলন চলছে। অবাক কাণ্ড, একটা সরকার যারা নিজেদের গণতান্ত্রিক সরকার বলে, তারা প্রায় 40 দিন পরে কৃষকদের বলছেন তোমরা সুপ্রিম কোর্টে যাও। আমার তো মনে একটা প্রশ্ন উঠে যায়, তারা কি সুপ্রিম কোর্টের সঙ্গে আগে কথাবার্তা বলে ঠিক করেছেন যে সুপ্রিম কোর্টে এলে পরে সুপ্রিম কোর্ট থেকে একটা কিছু বলে দেবেন কৃষকদের, ব্যাস হয়ে গেল, ঠিক আছে আমি বলে দিচ্ছি আইনটা একটু পাল্টে দিই, আইনটা পাল্টে দিই। এইভাবে নীতির প্রশ্নে একটা নির্বাচিত সরকার সুপ্রিম কোর্টের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এই ধরনের অগণতান্ত্রিক চিন্তা আমরা ইতিপূর্বে দেখিনি। এবং আমি তো বিশ্বাস করব, আশা করব যে সুপ্রিম কোর্ট সরকারের এই প্রস্তাবনা শোনার পর সরকারের সমস্ত বক্তব্য খারিজ করবেন, যদি